যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলার সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আল নোমান। 1971 সালে বিজয়ের মাত্র দুই দিন আগে দেশজুড়ে 991 জন শিক্ষাবিদ, 13 সাংবাদিক, 49 চিকিৎসক ও 42 জন আইনজীবী সহ অজ্ঞাত বহু জ্ঞানীগুণী মানুষের সাথে নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে পাক হানাদার বাহিনীরা। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে খুলনায় রাত 12:01 গল্লামারী বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন স্থানীয়রা। বরিশালে জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক এমপি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খালেক আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তারা। রংপুরে টাউন হল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। নগাঁয় বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নীলফামারীতে সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, 1 মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সাতক্ষীরা জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে সকাল 7:15 থানারঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাঙামাটিতে সকালে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।